وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ. যত বড় বড়ই ক্ষমতাধর ব্যক্তি আসুক না কেন, পৃথিবীর থেকে একদিন বিদায় নিতেই হবে, ঠিক কিনা? আমরা সেই বিদায়টা হয়তো ভালোভাবে নিব অথবা খারাপ ভাবে নিব, ঠিক কিনা? যদি আমাদের মৃত্যুটা হয় ইমানদারি অবস্থায়, তাহলে আমাদের জন্য খুবই সৌভাগ্য। আর যদি আমাদের জন্য মৃত্যুটা হয় বেঈমানি অবস্থায়, কি অবস্থায়? যদি বেঈমানি অবস্থায় হয়, তাহলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য, ঠিক না? আমরা যদি বেঈমান অবস্থায়, বেনামাজি অবস্থায় আমাদের মৃত্যুটা হয়, তাহলে মৃত্যুর পরে আমাদের রূহটা চলে যাবে সিজ্জিন নামক স্থানে। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফী সিজ্জিন। সিজ্জিন নামক স্থানে যত পাপিষ্ঠ, যত খারাপ মানুষ পৃথিবীর থেকে যাচ্ছে, যাবে, গিয়েছে, এই সকল মানুষের আত্মাগুলা সব থাকবে কোথায়? সিজ্জিন নামক স্থানে। কোথায় বলেন? কোথায়? সিজ্জিন নামক স্থানে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সিজ্জিন। আপনি কি জানেন সিজ্জিনটা কি? সিজ্জিন নামক জায়গাটা কি আপনি কি জানেন? এরপরে আল্লাহ রব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে জানিয়ে দিলেন সিজ্জিনটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ও মা আদরাকা মা সিজ্জিন, কিতাবুম মারকুম। যত ধরনের পাপিষ্ট মানুষ পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, যত ধরনের খারাপ মানুষ বিদায় নিচ্ছে, নিবে কিয়ামত পর্যন্ত, সমস্ত খারাপ আত্মাগুলা, পাপিষ্ট আত্মাগুলা, বেনামাজি, বেরোজাদার, কোরআন সুন্নার বহির্ভূত যাদের জীবনটা পরিচালনা করেছে, তাদের জীবনের এই আত্মাটা, রূহটা যখন আমার আপনার বডি স্ট্রাকচারের মধ্য থেকে আউট অফ বডি স্ট্রাকচার যখন এসে আমাদের রূহটা নিয়ে চলে যাবে মালাইকা মালাকুল মাউত, আমরা যদি পাপিষ্ট হই, তাহলে আমাদের এই পাপিষ্ট আত্মাগুলোকে নিয়ে যে রাখা হয় সিজ্জিনে। কোথায় সিজ্জিনটা? কোথায়? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতবাগ জমিন, জমিনের নিচে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের একটা নির্দিষ্ট নিকৃষ্ট জায়গা বানিয়ে রেখেছেন, সেই নিকৃষ্ট জায়গাটার নাম হলো সিজ্জিন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সিজ্জিন কার নাম বোঝা যাচ্ছে কি? সিজ্জিনটা কোথায় অবস্থিত? সাতবাগ জমিনের নিচে, জাহান্নামের তলদেশে একটা নিকৃষ্ট জায়গা। সেই জায়গাটাই আমাদের যারা অপবিত্র, যারা বেঈমান, মুনাফিক, জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে, তাদের রূহটা যাচ্ছে ওই জায়গায়, ঠিক কিনা বলেন? আর যদি আমরা ইমানদার হতে পারি, আমরা যদি নামাজি হয়ে যেতে পারি, কোরআনওয়ালা হয়ে যেতে পারি, নবীওয়ালা হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রূহটা কোথায় নিয়ে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাও জানিয়ে দিয়েছেন, কাল্লা ইন্না কিতাবান আবরার লাফি ইন্নিয়ুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার পুণ্যবান আত্মা নেককার বান্দা যারা তাদের রূহটা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইল্লিন নামক জায়গায় রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কোথায় রাখা হয়? ইল্লিন নামক জায়গায় রাখা হয়। এরপরে আল্লাহ আবার নবীকে নিজে জিজ্ঞাসা করেছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আপনি কি জানেন ইল্লিনটা কি জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই উত্তর দিয়েছেন এই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ইল্লিন নামক জায়গাটা হলো ইয়াশহাদুহুল মুকাররুন, যারা আমার নৈকট্য অর্জন করতে পেরেছে, যারা আমার বান্দা হয়ে দুনিয়ার থেকে আসতে পেরেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাদের জন্য ইল্লিন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইল্লিনটা কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদেরকে জানিয়ে দিলেন, ইল্লিনটা হলো সাততবাক আসমানের উপরে, জান্নাতুল ফেরদাউস সবচাইতে উত্তম জায়গা, উত্তম জান্নাত সেইখানে। ওই জান্নাতের মধ্যে আবার সবচাইতে স্পেশাল একটা জায়গা বানিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার ইমানদার বান্দাদের রূহগুলো রাখার জন্য যে জায়গা বানিয়েছেন, ওই জায়গাটার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইল্লিন। তাহলে আমরা কি ইল্লিনের অধিবাসী হতে চাই না সিজ্জিনের হতে চাই? বলেন তো ভাই রামান, কোথার হতে চাই? যদি ইল্লিনের অধিবাসী হতে হয় তাহলে পরে নামাজ কালাম লাগবে কি লাগবে না? আর যদি নামাজ কালাম না পড়েন, মন যা চাহেঙ্গি ওবি করেঙ্গে, মন চাইলো এক ওয়াক্ত নামাজ পড়লেন, মন চাইলো আরেক ওয়াক্ত খেলার মধ্যে কাটাইয়ে দিলেন, মন চাইলো এক ওয়াক্ত নামাজ পড়লেন, মন চাইলো আরেক ওয়াক্তের নামাজের সময় আপনি অন্য অন্য জায়গায় বসে কাটিয়ে দিলেন, এইভাবে যদি আপনার সময়টা অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সিজ্জিন নামক জায়গা ছাড়া আপনার আমারও কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলে?